বললাম ব্রেকের পর আমাদের আলোচনা, আমাদের সাথে রয়েছেন মিহির বাবু এবং সায়ন্তন বাবু। মিহির বাবু, আপনাকে যেটা জিজ্ঞেস করবো, যেটা আইএমসি আইনে যেখানে বলা আছে যে সিএমই ক্রেডিট নিতে হবে সব ডাক্তারদের, সেটা কতটা মানা হয়, সব ডাক্তাররা কতটা নেন? হ্যাঁ, ভারতবর্ষের চিকিৎসার ক্ষেত্রে আইনে বিধিবদ্ধ আছে যে প্রতিটি ডাক্তারকে চিকিৎসা করতে গেলে সিএমই ক্রেডিট নিতে হবে। এটা অনলাইনেও নেওয়া যায়, এছাড়া সিএমই কনফারেন্সের ব্যবস্থা করেন মেডিকেল কাউন্সিল, বিভিন্ন রাজ্যে রাজ্য মেডিকেল কাউন্সিল ব্যবস্থা করেন, এমসিআইও করে থাকেন। তো এই সিএমই ক্রেডিটটা কেন নিতে বলা হচ্ছে এর প্রেক্ষাপটটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। এটা হলো এই, চিকিৎসা বিজ্ঞান উন্নতিশীল, অর্থাৎ প্রতিদিন এই চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ঘটে চলেছে। এখন চিকিৎসকরা যদি নিজেদের জ্ঞানটাকে, চিকিৎসা বিজ্ঞানের এই জ্ঞানটাকে আপডেট না করেন, তাহলে স্বভাবতই তারা চিকিৎসা করার ক্ষেত্রে অন্যান্যদের থেকে পিছিয়ে পড়বেন, নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য। হ্যাঁ, এবং এই সিএমই ক্রেডিট কে কতটা অর্জন করলেন এটাও আইন সিদ্ধভাবে কাউন্সিলকে জানানোর কথা। এছাড়া যদি সেটা কি হয়, এইখানেই একটা বিরাট প্রশ্ন আপনি করেছেন এবং সঙ্গত প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলবো প্রায়শই না। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে বহু জায়গাতে বহু চিকিৎসকই স্বীকার করেছেন তারা সিএমই ক্রেডিট নেননি, বিশেষ করে কাজেই আবার সেই আমার পুরনো কথায় ফিরে আসছি, এই যে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থার নিয়ন্ত্রক সংস্থা, এরা কি নিয়ন্ত্রণটা আদৌ জারি রেখেছেন, নজরদারির ব্যবস্থাটা কি আদৌ করেছেন, এই চিকিৎসক কুলকে কি এরা নিয়ন্ত্রণে আনতে আদৌ পেরেছেন? এটা চূড়ান্ত ব্যর্থতা ভারতবর্ষে এই নিয়ন্ত্রক সংস্থাগুলোর, যার সমস্ত কুফল আমরা জনসাধারণ, আমরা রুগী এবং কিছু সুচিকিৎসক যারা আছেন, যারা সত্যিকারের সিনসিয়ারলি চিকিৎসা পেশাটা মানে উন্নতি সাধন করতে চান, চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধন করতে চান, আমরা সমাজের এই গোটা অংশটাই ভুক্তভোগী। এবং নিয়ন্ত্রক সংস্থার অপদার্থতার কারণেই কিন্তু আজকে এই যত গোলমাল বা যত আপনার বিভিন্ন বিপজ্জনক সম্ভাবনা, সেটা আমাদের দেশে দেখা দিয়েছে। কাজে এই নতুন আইন করার আদৌ কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র প্রচলিত আইনের নজরদারি ব্যবস্থাটাই যথেষ্ট সুফল দিতে পারে বলে আমি মনে করি। এবং আমি মনে করি কোনো উৎকোচের পরিমাণ দুর্নীতির নির্ধারণ করতে পারে না। এক টাকা উৎকোচ নিলেও সেটা দুর্নীতি, এক কোটি টাকা নিলেও সেটা দুর্নীতি। এবং ইন্ডিয়ান পেনাল কোডের চুরির বিচারের যে ধারা করা আছে সেখানে কোথাও বলা নেই যে এক টাকা নিলে চুরি নয়, এক লক্ষ টাকা চুরি করলে চুরি। এখানেই বোধহয় আমি বোঝাতে পেরেছি। ডক্টর ব্যানার্জি, যেটা বলবো যে এটা হিউম্যানিটির প্রশ্ন আসছে, যেখানে আমাদের একজন দর্শক বন্ধু বলেন, সত্যি এটা আমাদের খুব দুর্ভাগ্য আজকে আমরা যেটা আলোচনা করতে বসেছি যে ডাক্তারদের মধ্যে কোথাও ট্রান্সপারেন্সির অভাব, যেটার জন্য ভুগছেন আমরা সাধারণ মানুষরা। শুধু কি উনি বলেন যে একটা কোর্স করা উচিত যেখানে হিউম্যানিটির একটা পেপার থাকা উচিত, আপনার কি মনে হয় সেইভাবে কি একটা ডাক্তারের নৈতিকতা বদল করা যায়, বা তার যে ব্রত সেটা কি মাপকাঠি করা যায়? দেখুন, আমি ওই বক্তার ইমোশনটা বুঝতে পারছি যিনি বলেছেন হিউম্যানিটির কথা, কিন্তু আমি এই ব্যাপারটির সাথে একমত নই। আমাদের ডাক্তারি কোর্সের প্রতি পড়তে পড়তে হিউম্যানিটির কথা বলা হয়, প্রত্যেক ভালো বইয়ে হিউম্যানিটির কথা প্রত্যেক লাইনে বিটুইন দ্য লাইন্স বলা আছে। আমাদের ফরেন্সিক মেডিসিন, ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন FSM, যেটা আগে মেডিকেল জুরিসপ্রুডেন্স বলতো, তাতে মেডিকেল এথিক্স নিয়ে ডিটেইল পড়তে হয়, পড়ে পাশ করতে হয়। কিন্তু যদি অর্থনীতিতে, মানে ইকোনমিক্স ইজ দ্য বেস অফ এভরিথিং, হ্যাঁ, অল আদার থিংস আর সুপারস্ট্রাকচার, যদি অর্থনীতির বেসটা আপনি না ধরেন তাহলে হিউম্যানিটি তো পড়বে, মুখস্থ করবে, বা যে মুখস্থ করতে পারবে না টুকবে, পাশ করে যাবে, তারপর কোথায় হিউম্যানিটি? আমরা সবাই প্রিএম্বল অফ কনস্টিটিউশন পড়েছি ছোটবেলায়, তা মানে যে দেশে প্রিএম্বল অফ কনস্টিটিউশন পড়ছে সবাই, পড়ে সেই দেশের ডেমোক্রেসিকে, সেই দেশের মানে 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 সার্বভৌমত্বকে প্রতিদিন রাজনৈতিক নেতারা বলুন, গুন্ডারা বলুন, বা আরো প্রত্যেক মানুষ, তারা তাদের জায়গায় তারা ঠিক থাকবে না কেন, তারা নিরপেক্ষ থাকবে না কেন, তারা সাধারণ মানুষের কথা ভাবে না, তারা তো সেই ব্রতটা নিয়েই তো তার এই প্রফেশনে আসেন। তো সুন্দর প্রশ্ন আপনি করেছেন। দেখুন,
আপনি যদি অর্থের প্রয়োজনের কথা বলেন, প্রত্যেকটা প্রফেশনে যারা আছে তাদের অর্থের প্রয়োজন আছে, সেখানে ডাক্তাররা কোথাও একটা আমাদের সমাজে তারা একটা এমন একটা ক্লাসে বিলং করেন তাদেরকে ভগবানের মতো লোকজনে দেখেন। নিশ্চয়ই, হ্যাঁ, তাদেরকে মানুষ ভগবান হিসেবে দেখেন, কিন্তু আপনি যদি তাদের সামনে সমস্ত প্রলোভনের ব্যাপারগুলো সামনে রেখে দেন, একজন ডাক্তারকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে, এবং সে যদি আপনাকে বলে যে দেখো আমি মন দিয়ে চিকিৎসা করি, বিজ্ঞানসম্মত চিকিৎসা করি, সিএমই ক্রেডিট নিই বা নিই না, এবং বিজ্ঞানের ব্যাপারে আমি একদম পুরোপুরি আপডেটেড, আমি এত বছর পড়েছি, হ্যাঁ পড়ে খুব ভালো রেজাল্ট করে জয়েন্ট এন্ট্রান্সে ঢুকেছি, এত কষ্ট করেছি অমুক তমুক, তা আমি আমার নয় ইংল্যান্ডে গিয়ে আমার সেমিনার ওরা দেখেছে তো আমাকে, তাই আমি যেতে পারছি, সে আমার টিকিটটা যদি কোনো একটা কোম্পানি কেটে দেয় তো দিল, তার উদাহরণ নানা রকম উদাহরণ টানেন লোকে, জগদীশচন্দ্র বোসের যাওয়া আসার টিকিট রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার মহারাজকে দিয়ে ঠিক করে দিয়েছিলেন, তা আমার টানায় কোম্পানি করে দিল, এরকম বলেন আমার এক মাস্টারমশাই বলেছেন। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে যে ওই ব্যক্তি, আমরা বারবার কিন্তু ঘুরে এসে অ্যাকিউজ করছি ডাক্তারদের, ব্যক্তিদের, আমি 100 বার মানি ডাক্তার হয়েও যে ডাক্তারদের প্রভূত দোষ রয়েছে, সেক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলো কি কোথাও একটা ব্রিজের কাজ করছে, মানে ডাক্তারদের থ্রু দিয়ে তারা প্রমোট করাতে চাইছে, যেখানে জানে যে সাধারণ মানুষ তাদের উপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট? ব্রিজটা ওষুধ কোম্পানি নয়, এই যে পুরো অর্থনীতির এই এই যে লেনদেনটা চলছে, ওষুধ কোম্পানির মার্কেট বিক্রি, হ্যাঁ, এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া, এই পুরো ব্যাপারে ডাক্তারদেরকে একটা থার্ড ম্যান বা একটা মিডল ম্যান, একটা এজেন্ট, খুব খারাপভাবে যদি বলি, বলতে পারেন ওষুধ কোম্পানির পয়সায় যে সমস্ত ডাক্তাররা পয়সা খেয়ে এই নানা রকম ওষুধ লিখছেন, তাদেরকে একটি দালাল হিসেবে ব্যবহার করে ওষুধের ব্যবসা চলছে, এবং এর পুরো বেসটা হচ্ছে সেই মেডিকেল সায়েন্স, যে মেডিকেল সায়েন্সের জন্য ব্রুনো ভেসেলিয়াস থেকে শুরু করে বহু মানুষ তার রক্ত, অশ্রু এবং চোখের মানে মানে ঘাম বিসর্জন দিয়েছেন বহু বছর ধরে, হ্যাঁ, তার উপর দাঁড়িয়ে যে মেডিকেল সায়েন্সের ডেটাবেস সেইটাকে ব্যবহার করে একটা শ্রেণী মানুষ ব্যবসা করছেন, এবং করতে গিয়ে আরেকটা শ্রেণীকে ডাক্তারদের মিডলম্যান হিসেবে ব্যবহার করছেন, এবং এই পুরো জিনিসটা প্রমোট মানে অ্যালাউ করছে এমন একটা দেশের সরকারের এমন একটা আইন, যেটা পুরোপুরি দাঁড়িয়ে আছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের পরে একটা লিবারাল এবং সমস্ত প্রাইস কন্ট্রোল তুলে দিয়ে 200 থেকে মাত্র 74টা ওষুধ প্রাইস কন্ট্রোলের আন্ডারে আইন রয়েছে, সেই আইন না মেনে এমন একটা সিস্টেম আমি তৈরি করে দিয়েছি অর্থনৈতিক কাঠামো, যার মাঝখানে পড়ে এই ডাক্তারগুলো, তার এই যুক্তির বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন যে আমি এত খেটেছি, এত পড়াশোনা করেছি, আমার তো মাইনে সরকার দিয়ে দেয়? কিন্তু সব ডাক্তার তো সমান না, অনেকে তো সততা বজায় রেখে, আরেকটা প্রাসঙ্গিক বিষয় বলবো, এই রকম একটা ভয়াবহ পরিস্থিতি যেখানে আজকে আমরা সবাই আলোচনা করে বুঝতে পারলাম, এই রকম একটা পরিস্থিতিতে একটা 3 বছরের কোর্স করিয়ে হাফ বেক ডাক্তার তৈরি করে বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, এটা পিপুল ফর বেটার ট্রিটমেন্ট দিল্লি, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? পিপুল ফর বেটার ট্রিটমেন্ট দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন, এবং সেই জনস্বার্থ মামলা গৃহীত হয়েছে, সরকারকে নোটিশ ইস্যু করা হয়ে গেছে, এটাই আমি সর্বসাধারণকে আজকে জানাতে চাই। হ্যাঁ, এই প্রসঙ্গে ডক্টর ব্যানার্জির কাছে উনি যেটা বললেন যে 3 বছরের কোর্স করিয়ে তাদের মোটামুটি এমন একজন ডাক্তার, মানে বলা হচ্ছে তারা ডাক্তার নয় কিন্তু তারা ডেথ সার্টিফিকেট দিতে পারবে, এই যে পাঠানো হচ্ছে সেটাতে আমাদের চিকিৎসা পরিষেবার উন্নতি হবে বা গ্রামের মানুষও কতটা সাফারার হবে? এটা এটা যে কি ভয়ঙ্কর একটা অ্যাটিচিউড সরকারের তরফ থেকে, এটা হোক বা না হোক সরকারের অ্যাটিচিউডটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে রুরাল মেডিসিনের ক্ষেত্রে আমরা একটা হাফ ব্রেড ডাক্তার পাঠাতে পারি, এবং সেক্ষেত্রে ওষুধ দেওয়ার ক্ষেত্রেও কি একই পন্থা যাবে না? সেই আবার তারা আইএমসি অ্যাক্টের আন্ডারে কতটা থাকবে, এই রেগুলেশন তাদের প্রতি হবে কিনা, মানা হবে কিনা, এবার তারা এবার ওষুধ কোম্পানির কাছ থেকে উৎকোচ খেয়ে কি ধরনের ওষুধ প্রেসক্রাইব করবেন, মানে এই পুরো ব্যাপারটা অ্যাট মেস, এবং আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত, এবং আমাদের অর্গানাইজেশন পিপলস রাইট টু হেলথ অ্যান্ড এডুকেশন এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, এবং মিহিরবাবুর সাথে আমি পুরোপুরি একমত, মিহিরবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ তুলেছেন যে এই ডামাডোলের বাজারে
যেখানে প্রত্যেক দিন বহু মানুষের, সাধারণ মানুষের এই চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অর্ধেক টাকা চলে যায়, বলতে গেলে অনেক সময় সর্বশান্ত হয়ে পড়েন সকলে, সেক্ষেত্রে তারা কিভাবে কোপ আপ করবে? দুঃখের বিষয়, আমরা এই ব্যাপার নিয়ে একটা কাজ করছি, তাতে আমরা দেখাবো যে সাধারণ মানুষের এই যে সর্বশান্ত হয়ে যায় না, তার মধ্যে ফালতু খরচে কতটা সর্বশান্ত হয়। অর্থাৎ একটা ওষুধ যেটা অনেক কম দামে পাওয়া যেত, দশ গুণ বেশি দামি একই ওষুধ অন্য কোম্পানির দিয়ে সেইটা ব্যবহার করে এই সর্বশান্ত হওয়ার দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে আমরা আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে আমরা আলোচনা করেছি ব্যাপারটা নিয়ে, এবং আমরা দেখেছি যে এই ফালতু খরচ শুধুমাত্র ওষুধের কোম্পানির, একটা নির্দিষ্ট কোম্পানির ওষুধ কেনার জন্য, বিশেষ করে যখন এই এইটা তো, এবং শুধু ওষুধ কেন, প্যাথোলজিক্যাল টেস্টের ক্ষেত্রেও একটা একটা স্পেসিফিক ল্যাবরেটরিকে বলা হয় যে এখানে না হলে কিন্তু হবে না। আমি আমি অপেক্ষা করছিলাম আপনি এই প্রসঙ্গটা কখন তুলবেন। এই আইএমসি অ্যাক্টে যে নতুন রেগুলেশনটা দেওয়া হলো, এটা বলা হয়েছে শুধুমাত্র ওষুধ কোম্পানির ক্ষেত্রে। হোয়াট অ্যাবাউট প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিজ, হোয়াট অ্যাবাউট রেডিও ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ? তারা যেভাবে ডাক্তারদের উৎকোচ দিচ্ছেন তার সম্বন্ধে কিছু বলা নেই। মিহিরবাবু, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এই যে প্যাথোলজিক্যাল সেন্টার গুলো, সেখানে একটা কোথাও জায়গা গেলে, আমার বাড়ির পাশে একটা প্যাথোলজিক্যাল ল্যাব আছে কিন্তু আমি সেখানে ব্লাড টেস্ট করাতে পারবো না, আমাকে যেতে হবে? কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে, যেমন ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন। উনি একজন চিকিৎসক হিসেবে মনে করলেন আপনার এই এই ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন প্রয়োজন আছে, আপনার যে রোগটার প্রভিশনাল ডায়াগনোসিস করা হয়েছে তাতে আরো সুনিশ্চিত হওয়ার জন্য কিছু কিছু ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন উনি সাজেস্ট করেছেন। আরেকজন বললেন না না এগুলো নয়, আরও এইগুলোও করতে হবে। এই জায়গাতে দাঁড়িয়ে রোগী আপনি যান এই এইগুলো করান, দেখা গেল যদি সত্যিকারের সাপেক্ষ যেটা সত্যিকারের ডায়াগনোসিস বা প্রগনোসিস কে অডিট করা হয় বা প্রেসক্রিপশন গুলোকে অডিট করা হয়, দেখা যাবে বহু ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন অপ্রয়োজনীয় ছিল, এবং সেক্ষেত্রে আশা করি উনি একমত হবে। মানে তাদের ডায়াগনোসিস যে ঠিক বা ভুল এবং মিলও থাকে না কিন্তু অনেক সময়, মিল থাকে না। এ বিষয়ে আসছে একটা টেলিফোন নিয়ে, একজন রয়েছে, মিল থাকে না। হ্যালো, দেখুন প্রশ্নটা দুটো আছে। হ্যাঁ, আমরা যদি আজকের বিষয়ে স্টিক করে থাকি তাহলে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন আলাদা দোকানে পাঠানো হচ্ছে, দোকানি শব্দটা বলছি আমি, ল্যাবরেটরিগুলো তো দোকান হয়ে গেছে, বিভিন্ন আলাদা দোকানে পাঠানো হচ্ছে, তুমি ভাই এখান থেকে করো, রক্তটা এখান থেকে করো, স্টুলটা ওখান থেকে করো, আর ছবিটা ওই দোকান থেকে করো। এই যে পার্টিকুলার ব্যাপারটা, আমি মনে করি এটা পুরোপুরি লিবারাইজেশনের প্রভাব, এবং আমার মনে হয়, আমি মানে দৃঢ়ভাবে মনে করি যে এথিক্স, ওই যে মিষ্টি মিষ্টি কথাগুলো বললেন না ভদ্রলোক ফোন করে, যে ডাক্তারদের মহানুভবতা শিক্ষা দিতে হবে, হিউম্যানিটি এথিক্স, এগুলো কিছু হয় না। হিউম্যানিটি এথিক্স এই সমস্ত কিছুর বেসটা কিন্তু ইকোনমিক্স, এই কথাটা আমি বারবার স্টিক করব। এবং ওষুধ, এই যে ল্যাবরেটরি কথা যদি ধরেন, অত্যন্ত আশ্চর্যের বিষয় ওষুধের কন্ট্রোল, ওষুধের স্ট্যান্ডার্ড মানার জন্য তবু একটা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন রয়েছে, তেমনই ল্যাবরেটরিগুলোর স্ট্যান্ডার্ড মানার জন্য একটা সংস্থা রয়েছে, ন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফর এনএবিএল। হ্যাঁ, আমার ফুল ফর্মটা এই মুহূর্তে মাথায় আসছে না, ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ল্যাবরেটরিজ, এরকম। এই এনএবিএল, তাদের কাজ হচ্ছে তারা ল্যাবরেটরি কোয়ালিটি কন্ট্রোল করে অ্যাক্রেডিটেড করবেন কোন ল্যাবরেটরিতে কাজ হবে, কিন্তু দুঃখের বিষয় যে এই এনএবিএল এর অ্যাক্রেডিটেশন ছাড়াই লক্ষ লক্ষ ল্যাবরেটরি চলছে। হ্যাঁ, এবং তার উপরে এমন কোন আইন নেই, আইনই নেই যে এনএবিএল অ্যাক্রেডিটেশন ছাড়া ল্যাবরেটরি চালানো যাবে না। হ্যাঁ, এবং এই ল্যাবরেটরি গুলো চলছে, আজকাল তারাও অনেক ফ্যাসিলিটিস দিচ্ছেন কিন্তু না, এই ছাড়াও কেউ একটা বিষয় আছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আমাদের যেটা রয়েছে 2003 এর, তাতেও যথেষ্ট সংস্থান আছে এগুলোকে নিয়ন্ত্রণ করার, কিন্তু নজরদারিটা কে করবে? আগাগোড়া যে প্রশ্ন আমি করে আসছি, আমাদের সময়টা শেষ, দুজনের কাছে জিজ্ঞেস করব না, হোয়াট ইজ দ্য সলিউশন? এইভাবে কি নিয়ম করে কি এই ডাক্তারদের, আমি বলবো আমি পিপল ফর বেটার ট্রিটমেন্টের তরফ থেকে বলবো, আইন যথেষ্ট আমাদের দেশে করা হয়েছে, যেটা দরকার সেটা হলো আইনের ফাঁকও আছে, নজরদারি এবং তার যথাযথ প্রয়োগ। এটা না করে নতুন আইনের প্রবর্তন করার চেষ্টা এবং এইভাবে করার চেষ্টা, এটাকে সিনসিয়ারিটির অভাব ছাড়া আমি কিছুই বলতে চাই না। সবশেষে আপনার এক কথায়, এক কথায় বলছি, লিবারালাইজেশন নয় রেগুলেশন। আইন দরকার আছে,
এই আইনটিকে আরো সংশোধন করতে হবে বা এক্সিস্টিং আইন দিয়েই হয়ে যাবে, মিহির বাবুর সাথে আমি একমত। কিন্তু সরকারি চিকিৎসা ব্যবস্থা, সরকারি ডায়াগনস্টিক সিস্টেম এবং পুরোপুরি সরকার নিয়ন্ত্রিত সিস্টেম ছাড়া, এবং ওষুধের দামের নিয়ন্ত্রণ, ওষুধের কন্ট্রোলের কোয়ালিটির নিয়ন্ত্রণ, এবং ডাক্তার জেনেরিক নেমে ওষুধ লিখবেন তার সরকারি আইনে বাঁধন ছাড়া এই সমস্যা মিটবে না শুধুমাত্র আইন দিয়ে। নিয়ন্ত্রণ চাই, রেগুলেশন, রেগুলেশন অ্যান্ড রেগুলেশন, নট লিবারালাইজেশন। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জনকে অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় আসার জন্য। ধন্যবাদ আমাদের দর্শকদের আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সব জানে জনতা আজকের মতো এখানেই শেষ করছি, সঙ্গে থাকবেন।